নিয়ন্ত্রণহীন নৌযান চলাচলে সুন্দরবনে দিন দিনই বাড়ছে পরিবেশগত ঝুঁকি। এছাড়া চোরা শিকারী ও কাঠ পাচারকারী চক্রের কারণে অস্তিত্ব সংকটে বিশ্বের বড় এই ম্যানগ্রোভ বন। বিশেষজ্ঞরা বলছেন, সুন্দরবনের প্রাণ প্রকৃতি রক্ষায় সমন্বিত উদ্যোগের পাশাপাশি দরকার আরও বেশি গবেষণা। সুন্দরবন নিয়ে খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের দুই পর্বের রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব। বিশ্বের সবথেকে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। আছে সুন্দরী গোলপাতা, কেওড়া ও শাল গজারের সারি, অসংখ্য নদী, সমুদ্র ঘেরা এই বনের রূপ বদলায় ক্ষণে ক্ষণে। জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারেরও আবাস এটি। তবে দেশি বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় এই বনের পরিবেশ এখন দূষণের শিকার। বনের ভেতরে নিয়ন্ত্রণহীন নৌযান চলাচলই এই দূষণের কারণ। আছে চোরা শিকারী ও কাঠ পাচারকারী চক্রের দৌরাত্ম্য। দেশি বিদেশি পর্যটক পছন্দের শীর্ষ তালিকায় এই বন রক্ষায় এখনই উদ্যোগ দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দরকার আরও বেশি গবেষণা। আমাদের যেটা উচিত, এটা জনসচেতনতা তৈরি করা। ফরেস্ট ডিপার্টমেন্টের একার পক্ষে সম্ভব নয় যে সুন্দরবনে বীজ দিয়ে মাছ ধরা বন্ধ করা। এদিকে সুন্দরবনকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান র‍্যাব। সুন্দরবনের যে মাছ মেরে ফেলা অবৈধভাবে এবং অবৈধভাবে প্রাণীদেরকে আপনার মেরে ফেলা বা হরিণের চামড়া পাচার করা, এই সমস্ত বিষয়গুলোতে আমাদের গোয়েন্দা নজরদারি খুব তৎপর আছে। তবে আশার কথা বলছে বন বিভাগ। বন্য প্রাণী জরিপে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরুর কথা জানালেন এই বন সংরক্ষক। সুন্দরবনে যাতে যে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড, সে বীজ দিয়ে মাছ ধরা হোক কিংবা বন্য প্রাণীর শিকার করা হোক, সেটার জন্য আমাদের বন বিভাগের থেকে নিয়মিত মনিটরিং এবং পেট্রোল কার্যক্রম জোরদার করেছে। বিশ্ব ঐতিহ্যের তালিকায় জায়গা পাওয়া এই বনের 6,017 বর্গ কিলোমিটার এলাকা পড়েছে বাংলাদেশ অংশে। নিউজ ডেস্ক, দেশ টিভি।